अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, अरे सुधा है असली हलवर जो बादाम कम पड़े गेल जा नहीं आई ना तू चल बस की দীপু, ওই তোর কোন এক বন্ধু এসেছে বাইরে। কে? ওই রোহান, রোহান এসেছে, যা গিয়ে দেখা কর। আরে মা, ওকে বলে দিতে পারতে তো যে বাড়িতে দিদি এসেছে আমার, ওকে বলে দাও যে আমি পরে দেখা করব। আরে আমিও বলেছিলাম ওকে, কি জরুরি কথা আছে, তুই গিয়ে দেখা কর না একবার। বাবা, তোর বন্ধুর মনে রাখা উচিত ছিল এটা খাবার সময়, কোনো জরুরি দরকার থাকলে ফোন করতে পারতো। যখন এসেই পড়েছে গিয়ে দেখা কর। হ্যাঁ হ্যাঁ, হতে পারে কোনো দরকারি কাজ আছে, যা না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি বলছি, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই এই জন্যই মা আমাকে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ বল, কি বলবি তাড়াতাড়ি বল। ওই ওই দিন পার্টিতে যা হয়েছে, তুমি তুমি কাউকে বলবে না তো দাদা? প্রমিস করো। ঠিক আছে, বলা হয়ে গেছে যা বলার ছিল, এবার চলে যায় এখান থেকে। জানি জানি কেন তুমি আমায় চলে যাওয়ার জন্য বলছো, বাড়িতে অতিথি এসেছে তাই না জামাই বাবু? দেখ সুষমা, আমি চাই না যে বাড়িতে কোনো রকমের অশান্তি হোক, সেই জন্যই তোকে এখান থেকে চলে যেতে বলছি, তুই বুঝতে পারছিস তো? খুব ভালো করেই বুঝতে পারছি আমি। আজ মা আমায় বাড়িতে ঢুকতে দিল না, আর দাদা দাদা আমায় চলে যেতে বলছে। দুদিনের এই সম্পর্ককে সবাই এত বেশি করে গুরুত্ব দিচ্ছে, আর যে সম্পর্ক আমার সাথে সেটা সবাই ভুলে গেল, তুমিও। শুধু সেই জন্য তো আর জ্যোতির বর বড় লোক, তাই তাই জ্যোতি আজ এত আপন হয়ে গেছে তাই না, নিজের বোনের থেকেও বেশি। কি হয়েছে দীপু, সব ঠিক আছে তো? তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছুই না দিদি, সবই তো ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর একটা পার্সোনাল প্রবলেম ছিল।
আরে ভালো থেকো, ভগবান তোমাদের ভালো রাখুন। এক মিনিট, আমি এখনই আসছি। বেঁচে থাকো, ভগবান তোমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন, সুখে থেকো। বাবা, বেঁচে থাকো বাবা, ক্ষমা করে দিও বাবা। আমার কাছে তোমাকে দেবার মতো শুধু আশীর্বাদ আর প্রার্থনা ছাড়া আর কিচ্ছু নেই। আর জ্যোতি আসবার আগেই আমাদের বারণ করেছিল কি তোমাদের দুজনের জন্য কোনো গিফট যাতে না কিনি সেই জন্য। আসলে এটা সত্যি নয়। আমাদের কাছে জ্যোতিকে দেওয়ার জন্য এমন উপহার আছে যেটা বাজারের যে কোনো দামি উপহারের থেকেও অনেক মূল্যবান। এটা তোর মায়ের শাড়ি। তোর বাবা নিয়ে এসেছিল বিবাহ বার্ষিকীতে উপহার দেবে বলে। আর এই শালটা তোর মা কিনেছিল তোর বাবাকে দেওয়ার জন্য। ভগবান অন্য কিছু চেয়েছিলেন, বিবাহ বার্ষিকীর আগে দিদি চলে গেল। দিদি, দিদি হয়তো তোর জন্যই রেখে গেছিল এটা। আমি বলছি না, নিজের মায়ের আশীর্বাদ ভেবে এটা সঙ্গে নিয়ে যা। এর থেকে মূল্যবান গিফট আর আমার কাছে কিছু হতেই পারে না। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।